ভোট চোরেই সরকারের বিরুদ্ধে একতরফা আন্দোলন শুরু করেছে বিএনপি। বর্তমান শাসকের বিরুদ্ধে একতরফা আন্দোলন, এই একতরফা আন্দোলনে সকলে শরিক হয়ে এই সরকারের বিরুদ্ধে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনে সকলকে আমি অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। এই এক দফা আন্দোলনে সকলে শরিক হয়ে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোটের অধিকার এবং দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। আমি আমার পুলিশের ভাইদের বলতে চাই, সকল পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, ন্যায়পরায়ণতা সৎভাবে কাজ করার জন্য চাকরি চলে গেছে, যারা আওয়ামী লীগ না করার জন্য চাকরি চলে গেছে। আমি এই রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমরা বলতে চাই, সরকারের পরিবর্তন হলে, পতন হলে যাদের চাকরি চলে যাচ্ছে তাদের সমস্ত সুযোগ সুবিধা সহ আপনাদের প্রমোশন, আপনাদের পদ পদবী সহ সমস্ত সুযোগ সুবিধা আমরা ফেরত দেব ইনশাআল্লাহ। যারা এখনো এই সরকারের প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন তারা সমর্থন প্রত্যাহার করে এই সরকারের পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। রোববার 18 ডিসেম্বর বেলা 11:30টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ছাত্রদলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় দুলু এসব কথা বলেন। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, বিএনপির নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুব দলের সভাপতি এহাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ। বনলতা রাখি, চ্যানেল এ নিউজ।